MBBS, BDS, MD, MS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন ইনফিনিটি @ 8420-967-999। নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে, কয়েক মাস বাদে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট, তার কয়েক মাসের মধ্যেই লোকসভার ভোট। তাই দীপাবলি ভাইফোঁটা হওয়ার পরেই এই দেশ কার্যত ইলেকশন মোডে চলে যাবে। জানুয়ারি মাসে রাম মন্দির উদ্বোধন, তারপরে অন্তর্বর্তী বাজেট পেশ, আরও কিছু প্রকল্পের কথা এবং তার রূপায়ণের বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশ দেওয়ার চেষ্টা করবে কেন্দ্রীয় সরকার। বিরোধীরা লাগাতার অভিযোগ করছেন অসহনীয় মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, ছ্যাঁকা লাগছে সবার রান্নাঘরে। শুধু বিরোধীরা কেন, সবারই লাগছে। এবং বিজেপির কর্মীরা, নেতারাও এই বিষয়টা নিয়ে সরব হয়েছেন, কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন। এখন 200 টাকা করে গ্যাসের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার। যারা উজালা যোজনায় গ্যাসের সংযোগ পান তাদের সংখ্যা 75 লক্ষ আরও বাড়ানো হয়েছে। 10.5 কোটির কাছাকাছি মানুষ উজ্জ্বলা যোজনার সুবিধা পাবেন, আর উজ্জ্বলা যোজনায় আরও 200 টাকা ভর্তুকি দেওয়া হয়। সেখানে গ্যাসের দাম হবে 729 টাকা প্রতি সিলিন্ডার, আর কলকাতায় গ্যাসের দাম হবে 1129 টাকা থেকে কমে 929 টাকা। যদিও কংগ্রেস শাসিত রাজস্থান 500 টাকায় গ্যাস দেবে বলেছে, মধ্যপ্রদেশে কমলনাথ 500 টাকায় গ্যাস দেবেন বলেছেন, এবং এখন বিবিধ জনমুখী প্রকল্প ঘোষণার হিড়িক শুরু হয়েছে 24-এর নির্বাচনকে পাখির চোখ করে। কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থায় মানুষকে সুরাহা দেওয়ার মধ্যে কোনো অন্যায় নেই, এটাই রাষ্ট্রের দায়িত্ব। পৃথিবীর বহু উন্নত দেশে এমন সামাজিক সুরক্ষার বন্দোবস্ত আছে, সেখানে মানুষ তাদের স্বাস্থ্য, বাসস্থান এবং অন্য চিন্তা তাদের করতে হয় না, এবং উন্নত দেশে বেকার ভাতাও চালু আছে। যদিও তাদের জনসংখ্যা অনেক কম, ভারতবর্ষের জনসংখ্যা 140 কোটি। তো জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণে কোনো অসুবিধা নেই, কিন্তু দেখতে হবে দেশটা যেন শ্রীলঙ্কা না হয়ে যায়, দেশটা যেন পাকিস্তান না হয়ে যায়, দেশটা যেন IMF অ্যাডিক্ট না হয়ে যায়। আমরা লাস্ট IMF এর কাছ থেকে বেল আউট প্যাকেজ চেয়েছিলাম 1991-তে, তাও পুরোটা নিইনি। আর আমাদের পড়োশী পাকিস্তান এখনও পর্যন্ত 22 বার IMF বেল আউট প্যাকেজ অ্যাভেল করেছে, অর্থাৎ পাকিস্তান IMF অ্যাডিক্ট। শ্রীলঙ্কার অবস্থা দেখুন। আপনি জনকল্যাণমুখী কর্মসূচি করুন, কিন্তু জনকল্যাণমুখী কর্মসূচির নামে কোনো অবাস্তব কর্মসূচি গ্রহণ না করলেই ভালো, যাতে আমি মানুষকে টেম্পোরারি রিলিফ দিতে গিয়ে আমি নিজেই দেউলিয়া হয়ে গেলাম এবং পরবর্তী প্রজন্মের ঘাড়ে পড়ল বিপুল বোঝা। আপাতত একটা রিলিফ দিলাম, ভোট পেলাম, কিন্তু তার খেসারত দিতে হলো আগামী প্রজন্মকে, এইটা না হওয়াই বাঞ্ছনীয়। কিন্তু মানুষকে রিলিফ দেওয়ার চেষ্টা সবসময় করতে হবে, সেটা সামর্থ্য অনুযায়ী। এবং মানুষকে পরিষ্কার করে বলা উচিত যে এর বেশি দিলে পরে আগামী দিনে কি পরিণতি হতে পারে আপনার পরিবারের, আপনার ভবিষ্যৎ প্রজন্মের, সেটা সম্পর্কে স্পষ্টভাবে মানুষকে বললে মানুষ বুঝবেন না এমন নয়। মানুষের, অনেক মানুষের হয়তো প্রাথমিক লেখাপড়াটুকু নেই, কিন্তু জীবন যুদ্ধে লড়তে লড়তে তাদের যা অভিজ্ঞতা সেটা অনেক PhD ডিগ্রিধারীদেরও নেই, এটাই বাস্তব। তাই একদম লাইনের শেষে দাঁড়ানো মানুষটিরও কিন্তু এই সমাজ, অর্থনীতি, রাজনীতি সম্পর্কে একটা মৌলিক ধারণা আছে।
সেটাকে অস্বীকার করা যায় না। সেই জন্য ভারতবর্ষের গণতন্ত্রের ভিত অত্যন্ত পোক্ত। ওয়ান্ডারফুল এক্সপেরিমেন্ট। তো এখন তো শুধু গ্যাসের দাম কমানো হলো, এরপরে আসবে পেট্রোল ডিজেলের উপর উৎপাদন শুল্ক আর আমদানি শুল্ক ছাঁটাই, অনেকটা ছাঁটাই হবে। দীর্ঘদিন ধরে পেট্রোল এবং ডিজেলের দাম এক জায়গায় দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে ক্রুড অয়েলের দাম কমেছিল বিশ্ববাজারে, তেল কোম্পানিগুলো অতীতের ক্ষতি পুষিয়ে নিয়েছে, তারা সরকারকে প্রচুর ডিভিডেন্ড দিয়েছে। বিশ্ববাজারে অশোধিত তেলের দাম এখন কিছুটা বেড়েছে, কিন্তু তা সত্ত্বেও উৎপাদন শুল্ক এবং আমদানি শুল্ক ছাঁটাই করে কয়েকদিনের মধ্যেই ঘোষণা হবে কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের দামকে এক ধাক্কায় অনেকটা কমাবে। এবার আসছে রাজ্য সরকারগুলো, বিজেপি শাসিত রাজ্য সরকারগুলো কেন্দ্রীয় সরকারের নীতি মেনে চলবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, তামিলনাড়ু সরকার, কেরালার সরকার, রাজস্থানের সরকার, কর্ণাটকের সরকার, তারা যে বিবিধ কর বসায় পেট্রোপণ্যের উপর, সেখান থেকে তারা প্রভূত অর্থ রোজগার করে, সেখানে কতটা রিলিফ তারা দেবে, এটাই হচ্ছে প্রশ্ন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আরো কিছু বড় ঘোষণা হবে। হতে পারে সামনের বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের যে বোধহয় বছরে 6,000 টাকা করে দেওয়া হয়, তার পরিমাণ বাড়ানো হতে পারে। সারে ভর্তুকির পরিমাণ বাড়তে পারে, যেগুলো কৃষকদের সাধারণ মানুষকে সুরাহা দেবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে সহায়তা করবে, সেই রকম বহুবিধ পদক্ষেপ নেবে। একটা হলো গ্যাসের দাম কমানো, দ্বিতীয়টা খুব তাড়াতাড়ি পেট্রোল ডিজেলের উৎপাদন শুল্ক এবং আমদানি শুল্ক ছাঁটাই। 1,00,000 কোটি টাকা অতিরিক্ত কেন্দ্রীয় সরকার ধরে রেখেছে এইসব ক্ষেত্রে, এই উৎপাদন শুল্ক আমদানি শুল্ক কমালে একটা লস হবে এক্সচেকারে, গ্যাসের 200 টাকা দাম কমালে লস হবে, আরও অনেক কিছু প্রকল্প নেওয়া হবে, কাটছাট করা হবে মানুষকে সুবিধা দেওয়ার জন্য। সেজন্য 1,00,000 কোটি টাকার সংস্থান কেন্দ্রীয় সরকার করে রেখেছে। কিছু অপ্রয়োজনীয় বরাদ্দ কমিয়ে যেখানে বরাদ্দ বাড়ালে মানুষের রিলিফ হবে, সেটাই তারা এখন পাকিচ্ছক করেছে। এর মধ্যে সব ভোটের অঙ্ক আছে, কিন্তু পুরোটাই ভোটের অঙ্ক তা নয়। বাজারের উপরও অনেক কিছু নির্ভর করে, কারণ আমরা তো আর বিচ্ছিন্নভাবে বাস করিনি, এখন গোটা বিশ্ব অর্থনীতি ইন্টিগ্রেটেড। ইউক্রেনে যুদ্ধ হলে তার প্রভাব পড়ে, তাইওয়ান প্রণালীতে চীন আগ্রাসন করলে তার প্রভাব পড়ে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে পাম অয়েল ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা বাড়লে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। এই যে ভারত পেঁয়াজের রপ্তানি বন্ধ করেছে, বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে গেছে, তাহলে পুরোটাই ইন্টিগ্রেটেড। আমি একা একা চলতে পারি না, তাই সবসময় কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে জনমোহনী কর্মসূচি নিলাম, কিন্তু সব বুঝেও না বুঝলাম যে সব কিছু কেন্দ্রীয় সরকারের হাতে থাকে না। ইন্টিগ্রেটেড ওয়ার্ল্ড ইকোনমিতে আমাদের দেশের অনেক, দেশের উপর বিদেশের ঘটনার প্রভাব পড়ে। এখন তার লাইসেন্স পারমিট রাজ নেই, শ্রীলঙ্কা কী করতো, পাকিস্তান কী করতো, চড়া দামে বাইরে থেকে যে জিনিস আমদানি করতো তার উপর ভর্তুকি দিয়ে দেশের মানুষকে দিত। সেই জন্য পাকিস্তানে পেট্রোল ডিজেলের দাম ইন্ডিয়ার থেকে কম ছিল, সে এটা নিয়ে এখানকার লোকেরা চিৎকার করতো। তাহলে পাকিস্তানের অবস্থা কী এখন দেখুন, চড়া দামে আমদানি করে তার উপর ভর্তুকি দিয়ে দেশের মানুষকে দিত, শ্রীলঙ্কাও দিত। সেই জন্য পাকিস্তান IMF অ্যাডিক্ট, শ্রীলঙ্কাও বহুবার নিয়েছে IMF-এর বেল আউট প্যাকেজ, আমরা গত 32 বছরে এই পথে হাঁটিনি, হাঁটবও না, তৃতীয় বৃহত্তম অর্থনীতি আমাদের হবে।
তবে কল্যাণমুখী রাষ্ট্র ধারণায় মানুষকে সুরাহা দেওয়া প্রয়োজন, কিন্তু ভোট কেনার নাম করে, মানুষকে সুরাহা দেওয়ার নাম করে ফ্রিবিজের যদি কম্পিটিশন চলে সেটা আগামী দিনে সার্বিকভাবে ভারতবর্ষের পক্ষে মঙ্গলজনক হবে না। টেম্পোরারি রিলিফ আই পেলাম, খুব খুশি হলাম, 500 টাকার গ্যাস, বাসে ফ্রি রাইড, প্রতি মাসে বাড়ির মা বোনেদের 2,000-2,500 টাকা করে দেওয়া, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখতে হবে এই দেওয়ার অভ্যাস হয়ে গেলে এবং মানুষ পাওয়ার অভ্যেস হয়ে গেলে তখন কোনো কঠোর পদক্ষেপ নিলে তার একটা রিপারকেশন হয়, অভিঘাত তৈরি হয়। আর প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকে এটাও মাথায় রাখতে হবে, আমি এই ফ্রিবিজ দেওয়ার কম্পিটিশন করলাম, কিছু মানুষকে ভুল বোঝালাম, তাদের ভোটটা সিকিউর করলাম, কিন্তু আলটিমেটলি আমার দেশের অর্থনীতি সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হলো, ভবিষ্যৎ প্রজন্মকে খেসারত দিতে হতো। তার দায় কিন্তু এই ভোট ময়দানে থাকা কোনো রাজনৈতিক দলই এড়াতে পারে না। ঘরের কাছেই উদাহরণ রয়েছে শ্রীলঙ্কা আর পাকিস্তানে। এইটা মনে রেখে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নীতি নির্ধারকের, এটা আমার ব্যক্তিগত মত।